আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দি বাংলা সেন্সর বাই মুসার এবং ফেসবুক পেজ মেয়াদী সাবিসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। প্রায় অনেকদিন হয়ে গেল তোমাদের ইউটিউবে আমি কোনো ভিডিও দিচ্ছি না। আজকে চেষ্টা করতেছি তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের অধ্যায় একে অনুশীলনী 1.1 এর মানে বর্গমূল ও বর্গ সংখ্যা আলোচনা এর জন্য। চলো আজকে আমরা শিখে নিব বর্গ এবং বর্গমূল কি। আমি আজকে তেমন ডেফিনেশন দিব না, শুধুমাত্র 4 বা 5টা নিয়ম শিখাবো। মানে চ্যাপ্টার 1.1 এবং 1.2 শুধুমাত্র দশমিক ভগ্নাংশ ছাড়া সব ধরনের অঙ্কই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে চলো আগে আমরা দেখি বর্গ সংখ্যা ও বর্গমূল কি। বর্গ সংখ্যা কি তোমরা দেখো, মনে করো 2 কে 2 দিয়ে গুণ করলা 4, তাহলে কত হলো 3 কে 3 দিয়ে গুণ করলা হলো 9। বর্গ সংখ্যা হচ্ছে কোন সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলের প্রাপ্ত সংখ্যাটি হয় বর্গ সংখ্যা, আর যে সংখ্যাটি দিয়ে বর্গ সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাটিকে বলা হয় বর্গমূল। কোনো সংখ্যাকে তাহলে আমরা বলবো কোনো সংখ্যাকে একই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলের প্রাপ্ত সংখ্যাটি বর্গ সংখ্যা, এবং গুণ মানে বর্গ সংখ্যা মূলটি হচ্ছে যে সংখ্যাটি থেকে বর্গ সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটিকে বলা হয় বর্গমূল। বর্গমূলকে কি দ্বারা প্রকাশ করা যায়, গুণভাগ বা পাওয়ার হাফ দ্বারা প্রকাশ করা হয়। ৬ এর বর্গমূল ৪ ইত্যাদি। এবারে আমি তোমাদেরকে বর্গ সংখ্যার বৈশিষ্ট্যগুলো শেখাব। বর্গ সংখ্যার বৈশিষ্ট্যটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বর্গ সংখ্যার বৈশিষ্ট্য, বর্গ সংখ্যার বৈশিষ্ট্য তোমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, বর্গ সংখ্যার বৈশিষ্ট্যে তোমরা একটা ডায়াগ্রাম বলে রাখো। কোন সংখ্যার 1 নম্বর টপিকটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। স্থানীয় অঙ্ক যদি কী হয় তোমাদের 1 বা 9 হয়, 9 হয় তাহলে ওই সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্কটি এক হবে। অর্থাৎ কোনো সংখ্যাকে মানে একক স্থানীয় অঙ্ক যদি 1 অথবা 9 হয়, যেমন তোমাদের কী হবে 11, এর স্পেয়ার যদি করো 121 হবে, আর 19 স্পেয়ার যদি করো তাহলে 361 হবে। তোমাদের এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। তোমরা যদি বর্গমূল ভালো করে শিখতে চাও তাহলে এই জিনিসগুলো খুব ভালো করে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। 2 নম্বর একক স্থানীয় অঙ্ক যদি তোমাদের এখানে কী হয়, আমি এটা দিয়ে লিখাবো, 2 নম্বরটা একক স্থানীয় অঙ্ক যদি তোমাদের কী হয় এখানে 2 বা 8 হয়, তাহলে ওই সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 4 হবে। যেমন 12 এর বর্গমূল 144 হয়, এখানে দেখো 18 এর স্কোয়ার করলে এখানে 324 হয়। এই তাহলে আমরা শিখেছি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 বা 8 হলে ওই সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক কী হবে, 4 হবে। এবারে তোমরা দেখো এই পরবর্তীটা, কোন সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে ওই সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 9 হবে। যেমন 13 এর স্কোয়ার করলে হবে 169, আর এখান থেকে তোমরা 17 এর স্কোয়ার করলে হবে 289। এই যে এটা দেখো 3 কেন, এরপরে হচ্ছে আমরা যদি এরপরে নিয়মটা হচ্ছে কোনো সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক যদি 4 বা 6 হয় তাহলে ওই সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 6 হবে। যেমন তোমরা খেয়াল করো 14 স্কোয়ার = হচ্ছে 196,
এবং এখান থেকে তোমরা খেয়াল করো 16 স্কয়ার ইজ इक्वल टू 256 তাহলে আমরা শিখতেছি কোন সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে ওই সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক 6 হবে যেমন 14 স্কয়ার ইজ इक्वल टू 196 16 স্কয়ার ইজ इक्वल टू 256 হয়েছে তাহলে এক গেল মোটামুটি সবই চলে গেল কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক যদি 5 হয় তাহলে ওই সংখ্যার বর্গে একক স্থানীয় অঙ্ক 5 হবে যেমন 15 স্কয়ার 15 15 225 আর এখানে দেখো নরমালি 5 স্কয়ার ইজ इक्वल टू 25 এই যে হয়ে গেল এবারে মনে রাখবা কোন বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্ক বিজোড় সংখ্যক শূন্য হতে পারে না আবার কোন সংখ্যা কোন বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্ক 2 3 5 7 8 ইত্যাদি আকারে কোন সংখ্যা হতে পারে না আবার কোন বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্ক 1 4 9 ইত্যাদি হলে সেই সংখ্যাগুলো বর্গ সংখ্যা হতে পারে এগুলো হচ্ছে তোমাদের বইয়ের বেসিক নিয়ম তোমরা এগুলো খুব ভালো করে শিখে নিবে এবার চলো আমাদের তোমাদের এই বইয়ে মোটামুটি 5টা নিয়ম আছে তোমাদের 1.1 এবং 1.2 এ মোট 5টি নিয়ম মোট 5টি নিয়ম ভালো করে শিখলে তোমরা বর্গফল সম্বন্ধে খুব ক্লিয়ার কনসেপ্ট পাবে প্রথম যে নিয়মটা এখান থেকে ক্যাটাগরি 1 তোমাদের ক্যাটাগরি 1 এ ক্যাটাগরি 1 এ কি বলবে যে উৎপাদক বা মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি এক নম্বর বর্গমূল নির্ণয় করব এটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলবে যেমনটি দেখো তোমরা তোমাদের যদি বলা হয় যে এরকম দিয়ে দিলে একটা অঙ্ক যেমন 3136 এ মৌলিক উৎপাদকের সাহায্যে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করুন বর্গমূল নির্ণয় করুন হ্যাঁ শোনা বলিরা তোমরা খেয়াল করবে 3136 এর মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলে তোমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে প্রথমে এই সংখ্যাটিকে তোমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা কি বলবো 3136 এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি যেহেতু জোড় সংখ্যা দুই দিয়ে দিব দুই একে দুই পাঁচ দুগুণা দশ ছয় দুগুণা বারো এখান থেকে হচ্ছে এক আট দুগুণা ষোলো আবার এটাকে দুই দিন করা যায় দুই সাত দুগুণা চোদ্দ তিন এখানে হচ্ছে এক ষোলো আট দুগুণা ষোলো চার দুগুণা আট আবার এটাকে তিন দিন ভাগ করা যায় তিন দুগুণা ছয় এবারে হচ্ছে এক আঠারো নয় দুগুণা আঠারো দুই দুগুণা চার আবার এটাকে তিন দিন ভাগ করা যায় দুই একে দুই নয় দুগুণা আঠারো ছয় দুগুণা বারো আবার তিন দিন ভাগ করা যায় নয় দুগুণা আঠারো আট দুগুণা ষোলো আবার তিন দিন ভাগ করা যায় তাহলে দেখো চার দুগুণা আট আঠারো নয় দুগুণা আঠারো এবারে সাত দিয়ে যায় সাত সাত দুগুণা উনপঞ্চাশ এইভাবে তোমরা ভাগ করবে ভাগ করার মানে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করবে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করার পরে আমি তোমাদেরকে বলি যেহেতু আমার নিচের দিকে অস্পষ্ট বোঝা যেতে পারে আমি এটা এখানে লিখবো বাট তোমাদের এটা নিচে নিচের দিকে লিখতে হবে প্রথমে তোমরা লিখবে যে 3136 সংখ্যাটা লিখে তোমরা কি লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় এটা লিখো এক দুই তিন চার পাঁচ ছয় গুণ সাত গুণ সাত এভাবে উৎপাদকের মৌলিক উৎপাদকের সংখ্যাটিকে তোমরা বিশ্লেষণ করবে সংখ্যাটিকে বিশ্লেষণ করার পরে তোমাদের যে কাজটা করতে হবে আমরা সেটা হচ্ছে এদের জোড়া মিলে দুই গুণ দুই এখান থেকে ইন্টু দুই গুণ দুই ইন্টু এখান থেকে দুই গুণ দুই ইন্টু সাত গুণ সাত এটা হয়ে গেল এবারে এটা দেওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে তুমি এই সংখ্যাটাতে ঋণভাগ চিহ্ন দিয়ে দিবে যখন তুমি ঋণভাগ চিহ্ন দিয়ে দিবে তখন এইটা এই এই জোড়াটা থেকে একটা সংখ্যা আসবে এই জোড়াটা থেকে এই একটা সংখ্যা আসবে এই জোড়াটা থেকে একটা সংখ্যা আসবে এবং এই জোড়াটা থেকে একটা সংখ্যা আসবে আসবে এখন এই সংখ্যাগুলোর ধারাবাহিক গুণফলই হবে এই সংখ্যাটির বর্গমূল তাহলে ধারাবাহিক গুণফল কত হয় আট সাতে ছাপ্পান্ন তাহলে আমরা পেয়ে গেলাম 3136-এর বর্গমূল 56 আমি আশা করি তোমরা ক্যাটাগরি 1-এর ভালোভাবে বুঝতে পেরেছ এরপরে প্রশ্নটা খেয়াল করো
ক্যাটাগরি 2 ক্যাটাগরি 2 এ তোমাদেরকে যে প্রশ্নটা করতে হতে পারে তোমরা খেয়াল করো আমি যেভাবে করাচ্ছি তোমরা খেয়াল করবে মূল বইয়ে দেখবে প্রতিটা অঙ্ক এইভাবে আছে আমি এখানে বলবো না কোন কোন নিয়মগুলো তোমাদের মানে এই বইয়ের মধ্যে পড়ে এই নিয়মের মধ্যে পড়ে আমাদের মাসে ক্যাটাগরি 2 এর স্টিমটা হচ্ছে উদ্দীপকটা এইভাবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে পূর্ণ বর্গ হবে এই জিনিসটা তোমরা খেয়াল করবে যেমন একটা উদাহরণ দিই দেখো যেমন আমি বললাম যে 320 কি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে পূর্ণ বর্গ হবে এইটা তোমাদের একদম কষ্ট দেওয়া দেখো যে 320 কি তোমাদের যখন কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ বা ভাগের বিষয়টা আসবে তখন তোমরা খেয়াল রাখবা মৌলিক উপাদানের সংখ্যাটি নিয়ে কথা বলে বিশ্লেষণ করবে যেমন 320 দুই দিয়ে 2 একে 2 160 দুগুণা 320 দুই দিয়ে 80 দুগুণা 160 আবার দুই দিয়ে 20 দুগুণা 40 আবার দুই দিয়ে 10 দুগুণা 20 আবার দুই দিয়ে 5 দুগুণা 10 এবারে আমরা কি করব 320 লিখব লিখে জোড়া 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 1 2 3 4 5 2 গুণ 5 এবারে দেখো আমরা ঠিক আগের মতোই জোড়া করে দেব 2 গুণ 2 গুণ 2 গুণ 2 কিন্তু খেয়াল করো এখানে 2 এবং 5 এর জোড়া গেল ঠিক এই ধরনের অঙ্কগুলোতে দেখবা এক বা একাধিক সংখ্যা জোড়া গেল আমি কি বলছি মনে থাকবে এই ধরনের যখন অঙ্কগুলো থাকবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যখন এই কথাটা লেখা থাকবে তখন তোমরা খেয়াল করবা একদম এক বা একাধিক সংখ্যার জোড়া মিলবে যখন জোড়া মিলবে না তখনই কিন্তু আমাদেরকে কাজটা করতে হবে লিখবে যেহেতু উৎপাদক 2 ও 5 জোড়াবিহীন জোড়াবিহীন আমরা বলতেছি তাই আমরা বলতেছি 320 সংখ্যাটি পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ হবে এটা যেহেতু জোড়াবিহীন তাই এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে আচ্ছা সংখ্যাটা যদি পূর্ণবর্গ না হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে যে সংখ্যাটি কি সংখ্যা টিকে 2 গুণ 5 বা 10 যদি এখানে 5 জায়গায় থাকতো তাহলে শুধুমাত্র 5 যদি 2 জায়গায় থাকতো তাহলে শুধুমাত্র 10 দ্বারা গুণ বা ভাগ করলে ভাগ করলে 2 বা 10 দ্বারা গুণ বা ভাগ করলে যেহেতু আমাদের গুণ বা ভাগ এখানে যে কোনো একটা থাকবে ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে সংখ্যাটি পূর্ণ বর্গ পূর্ণ বর্গ হবে গুণ বা ভাগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত 10 এটা উত্তর আমি আশা করি তোমরা এটাও ভালোভাবে বুঝতে পেরেছো এবার চলো আমরা ক্যাটাগরি 3 শিখি ক্যাটাগরি 3 শিখতে গেলে আমাদেরকে কি করতে হবে ভাগের সাহায্য করতে হবে যেটা তোমাদের ভাগের সাহায্য করবে ক্যাটাগরি 3 এ আমাদের এখানে কি বলবে ভাগের সাহায্য করবে বলবে করতে হবে ক্যাটাগরি 3 ভাগের সাহায্যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করুন নির্ণয় করুন মনে করো তোমাদের একটা প্রশ্ন দিয়ে দিল কি দিয়ে দিল যে 92,416 এর বর্গমূল নির্ণয় করুন এখানে দিয়ে দিল প্রশ্নটা যে ভাগের সাহায্যে ভাগের সাহায্যে
2416 এর বর্গমূল নির্ণয় করো। এটা তোমাদেরকে নির্ণয় করতে হবে ভাগের সাহায্যে। বিষয়টা খেয়াল রাখো, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে তোমরা সংখ্যাটা লিখবে 416, এই সংখ্যাটা লিখলা। লেখার পরে তোমাদের এখানে যে কাজটা করতে হবে বাবারা, এই সংখ্যাটা করার পরে তোমরা যে কাজটা করবে সেই কাজটা হচ্ছে তোমাদের যে প্রথমে এই সংখ্যাগুলো জোড়া মিলাবে। ডান দিক থেকে দুইটা করে অঙ্কের জোড়া মিলাবে। জোড়া মিলানোর পরে এখানে একটা খাড়া রাখবে। আমি আবার বলি, ডান দিক থেকে দুইটা করে অঙ্কের জোড়া মিলাবে। জোড়া মিলানোর পরে এখানে এই অঙ্কটার একটা খাড়া থাকবে। খাড়া দাগ দেওয়ার পরে তোমরা এখানে প্রথম জোড়াটাকে বুঝবে এটা পূর্ণ বর্গ বা কি না। তাহলে তোমাদের প্রথম কাজটা হবে এই তোমাদেরকে বুদ্ধি শিখাই দিই, যেহেতু এটা একটা জোড়া, দুইটা জোড়া, তিনটা জোড়া, তারপরে এখানে যে বর্গমূলটা পাবা এটা তিন অঙ্ক বিশিষ্ট বর্গমূল পাবা। আমি আবার বলি, যেহেতু এখানে তিনটা তার, এখানে যে বর্গমূলটা পাবা এটা পাবা হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট। কত অঙ্ক বিশিষ্ট? তিন অঙ্ক বিশিষ্ট। তাহলে প্রথমেরটা হবে তিন এবং পরেরটা চার বা ছয়ের যে একটা সংখ্যা হবে। তাহলে আমাদের প্রথমেরটা তিন কেন, এর দেবে এটা নয়, তাহলে তিন তিনটা নয়। এই যে এখানে বসবে বর্গমূলটা আর এখানে বসবে বর্গ সংখ্যাটা নয়। এখানে ২৪ বসালাম, একটা জোড়াকে আমরা বসাইতে পারি। একটা জোড়াকে বসানোর পরে এখানে যে সংখ্যাটা নিবে এই সংখ্যাটা দ্বিগুণ, মানে তিনের দ্বিগুণ ৬ এখানে বসাবে। ছয় বসানোর পরে তোমাদেরকে এখানে একটা কি দিতে হবে, একটা জোড়াকেই নামাইতে পারবে। ঠিক যেমন ভাগের ক্ষেত্রে আমরা একটা সংখ্যাকে বসাইতে পারি, এটাও বর্গমূলের ভাগ, বাট এখানে এক জোড়াকে বসাইতে হবে। জোড়াকে বসানোর পরে এখানে তোমরা এমন একটা সংখ্যা বসাবা ওই সংখ্যাটাও এখানে বসাবে। মনে করো তুমি এখানে যদি এক বসাও, এখানে এক বসালে এই সংখ্যাটা ১০০টি হয়ে যায়, বাট এটা ২৪। এই জন্য আমরা এখানে এক বসাবো না, তারপরে এটাকে আমরা শূন্য দিয়ে ভাগ করবো। শূন্য দিয়ে ভাগ করলে এটা শূন্য হয়ে গেল। ২৪ থেকে শূন্য বিয়োগ করলে ২৪, এখান থেকে এটা চলে গেল ৬। এবার দেখো ৩০ দ্বিগুণ, ৩০ দ্বিগুণ এখানে ৬০ পেয়ে গেলাম আমরা। এখানে একটা জিনিস খেয়াল করো, ৬ ৬ ৩৬, বাট এখানে সংখ্যাটা আছে কত, ১৬। তাহলে আমি তোমাদেরকে কী বলছিলাম, ৪, ৪ ৪ ১৬, তাহলে ২ ৪ ১ ৬। এটা দিয়ে এটাকে কাটাকাটি করবে, তিন চার চারে ষোলো ছয়, তাহলে হচ্ছে এক, চার শূন্য শূন্য, চার ছয়ে ১৪, এই গেলো হচ্ছে বর্গমূল। সুতরাং ৯ ২ ৪ ১ ৬ ৩০৪। এটা আমি আবার বলি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তাহলে তোমাদেরকে প্রথমে কী করতে হবে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে জোড়া মিলাতে হবে। জোড়া মিলানোর পরে সবচেয়ে বামে যে সংখ্যাটা তোমাদেরকে ওইখানে খেয়াল করতে হবে, সবচেয়ে বামের সংখ্যাটার ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল করতে হবে যে এই সংখ্যাটা বর্গ সংখ্যা নাকি বর্গ সংখ্যার থেকে বড় সংখ্যা। যদি এটা বর্গ সংখ্যা না হয়, বর্গ সংখ্যা না মানে এর নিকটবর্তী পূর্ণ বর্গ সংখ্যাটা কত সেটা এখানে বসাতে হবে, তার বর্গমূলটা এখানে বসাতে হবে। যেমন আমরা ভাগ্যক্রমে পেয়ে গেছি এটা ৯, ৯ হচ্ছে বর্গ সংখ্যা, এখানে ৯ বসাইছি, তিন তিনটা ৯, তাহলে তিন এখানে যে বসাবো এটা দ্বিগুণ এখানে বসাইতে হবে। তিন তিনের দ্বিগুণ ৬, এখান থেকে একটা জোড়া নামানোর পরে এখানে দেখতেছি যে এটা এখানে এক বসাইলে হয় না, এগুলো আমরা ১৬ দিয়ে ভাগ করেছি, ১৬ দিয়ে ভাগ করলে ২৪, দাঁড়িয়ে গেলো। এখান থেকে এই জোড়াটা নেমে গেলো, এখানে ৩০ দ্বিগুণ বসিয়ে গেছে ৪। আমরা জানি যেহেতু এটা ১৬ আছে, আমরা জানি কোনো সংখ্যা একক স্থানীয় অঙ্ক ৪ বা ৬ মিলে ওই সংখ্যার বর্গের একক স্থানীয় অঙ্ক ৬ হবে। যেহেতু ৬ বসালে এটা মিলে না, দেখতেছি ৪ বসালে মিলে, এই জন্য ৪ বসিয়ে দিয়েছি, ৪ বসালে এটা হয়ে গেলো। এটাই গেলো হচ্ছে ভাগের সাহায্য বর্গমূল। তোমরা নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে এগুলো তোমরা আরও ভালো করে আয়ত্ত করতে পারবে। আমি আশা করি তোমরা এই ক্যাটাগরিটিও ভালোভাবে বুঝতে পেরেছ। এবার দেখো ক্যাটাগরি ৪, ক্যাটাগরি ৪টা তোমাদেরকে যে ক্যাটাগরি ৪ যেটা বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে বা বিয়োগ করলে এখানে হচ্ছে কী কী হতে পারে, কোন ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে অথবা বিয়োগ করলে, বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগ করার সংখ্যাটি কী হবে, পূর্ণবর্গ হবে। বাদ দিলে বা বিয়োগ করলে বিয়োগ করার সংখ্যাটি কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন আমার একটা উদাহরণ নেই, বিয়োগ করলে বিয়োগ করার সংখ্যাটি এখানে হচ্ছে যে বিয়োগ হওয়ার সংখ্যাটি পূর্ণবর্গ হবে, এটা
তাহলে বিয়োগ বাদ দিতে হবে বা বিয়োগ করলে বা মানে চলে গেলে এই কথাগুলো থাকবে সচরাচর কি হবে তোমাদের এই এই ধরনের এই কারণে পরে করতে হবে তবে এটা নিয়ম হচ্ছে যে সংখ্যাটি দেওয়া থাকবে না কেন এটাকে তোমরা ভাগ প্রক্রিয়া সাহায্যে বর্গমূল নির্ণয় করবে ভাগ প্রক্রিয়া সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গিয়ে দেখবে একটা সংখ্যা অবশিষ্ট থাকবে যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে ওই সংখ্যাটাই ভাগ দিলেই সংখ্যাটা পূর্ণ বর্গ হবে তাহলে চলো আমরা একটা উদাহরণ শিখি যেমন 7428 থেকে 7428 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম 7428 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে পূর্ণ বর্গ হবে এই যে এইভাবে দেওয়া থাকবে আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বিয়োগ করলে কথাটা থাকলেই তোমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমে সংখ্যাটা লিখবা 7428 এটাকে তোমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পরে যে সংখ্যাটা অবশিষ্ট থাকে সেই সংখ্যাটাই হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এখানে দেখো জোড়া মিলিয়েছি জোড়া মিলানোর পরে এটা কত 74 তাহলে 74 পূর্ণবর্গ সংখ্যা নয় 74 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে 74 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 64 অথবা 81 81 74 থেকে বড় হয়ে যায় তাই আমরা লিখব না এই জন্য আমরা 64 লিখব 64 লিখলাম এখান থেকে 64 এর বর্গমূল হচ্ছে 8 তাই লিখলাম এখান থেকে শূন্য বিয়োগ করলাম 1 এখান থেকে এই জোড়াটা নামাইলাম এখানে 8 এর দ্বিগুণ আমরা নিলাম ঠিক আছে নেওয়ার পরে এখন দেখো আমাদের এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা এখানেও বসবে বসাইলে আমি যদি দেখো 8 এর সাথে আমি যদি 5 দেই তাহলে এখানে হচ্ছে এই 5 দেই এখানে যদি 5 দেই তাহলে এটা হয় 165 165 কে 5 দিয়ে গুণ করলে 5 5 25 5 6 30 দিয়ে 32 5 7 5 3 8 825 হয়ে যায় আমি আর একটু ঘুরে যাই 166 নেই 6 দিয়ে 6 7 36 6 7 36 3 39 9 হয়ে যাচ্ছে 3 6 এর সাথে দিয়ে নয় কারণ এটা একটা কাছের সংখ্যা এজন্য আমি 6 নেই এখানে 6 দিই এই 6 দিয়ে 166 কে গুণ তাহলে হয় 996 96 হলে কত হলো এখানে হচ্ছে 2 12 থেকে 9 গেলে 12 থেকে 9 গেলে হচ্ছে 3 32 এটা এখানে মিলে গেল 32 হয়ে গেল তাহলে আমরা দেখতেছি যেহেতু এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় তাহলে আমরা কি বলতেছি এখন দেখো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয় তাহলে আমরা দেখতেছি সুতরাং 7428 সংখ্যাটি পূর্ণবর্গ নয় এই সংখ্যাটা পূর্ণবর্গ নয় তাহলে সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে যে 32 সংখ্যাটি থেকে সংখ্যাটি থেকে 32 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 32 এই 32 এর বিয়োগ করতে বসে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আমি আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো চলো এবার আমরা সর্বশেষ কেনাকাটি যেটা আমরা শিখে আমি অঙ্কটা এই চ্যাপ্টার 1.1 এবং 1.2 চ্যাপ্টার শুধুমাত্র দশমিক অংশটুকু ছাড়া বাকি সব কিছু শিখে নেবো ক্যাটাগরি ফাইভ এখানে হলো কি সৈন্য আসলে বা যোগ দিলে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এবং এই ধরনের টপিকসগুলো দেওয়া থাকবে এই ধরনের টপিকসগুলো দেওয়া থাকলে তোমরা মনে করবা যে এইটা হচ্ছে এই ক্যাটাগরির বসে এবারে তোমাদেরকে বলছে যে 8000 জমা দেব 8000 আমরা বলি 655 থেকে 8655 না আমরা আর একটা সংখ্যা নিই যে 6598
598 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে তাহলে তোমরা যদি এটা হয় প্রশ্ন মতো চিহ্ন তাহলে আমাদের নিয়ম এটাও একই কিন্তু এটা একটু বেশি লিখতে হয় ওরা একটু খেয়াল রাখবো প্রথমে ভাগের সাহায্যে আমরা বর্গমূল করবো একই নিয়ম 6598 জোড়া মিলে এখানে 64 আর 64 এদিকে হচ্ছে 1 5 8 আর দ্বিগুণ হচ্ছে 16 এখন দেখো ভাগ করা যায় না এখানে একটা শূন্য নিলাম শূন্য নিয়ে শূন্য বসিয়ে এর কাজ ক্লিয়ার করে দিলাম 158 এই 158 হয়ে গেল 158 হয়ে গেল মানে দেখা যাচ্ছে যে 6 5 5 8 সংখ্যাটি পূর্ণবর্গ নয় এই সংখ্যাটি পূর্ণবর্গ নয় আচ্ছা এই সংখ্যাটা যেহেতু পূর্ণবর্গ নয় তারপরে কি হবে এই 6598 এর সাথে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তাহলে লিখো 6598 এর সাথে যে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে কত এই যে এখানে যা পেয়েছিল 80+1 বা 81 81 হচ্ছে 81 তাহলে তোমরা আমরা লিখবো সুতরাং 81 এর বর্গ 81 × 81 81 এবং 81 গুণ করলে কত হয় 6500 সুতরাং নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা কত হবে 6500 × 6598 তাহলে এটা থেকে বিয়োগ করতে হবে 3 এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যেটা তোমাদেরকে যোগ করতে হবে তাহলে আমি আশা করি তোমরা সবাই ভালোভাবে এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছ এবং তোমরা আমার পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল দি লার্নার্স লেসন বাই রুটসার এবং ফেসবুক পেজ দ্যাট স্ট্যাটিস্টিক্স দি লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও তোমাদের পাওয়ার সুবিধা হবে সেই সাথে তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিবে তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু